একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অয়ন শীলের অফিসে ওএমআর এর পাহাড়। শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই প্রমোটারের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং অয়ন শীলের সেই অফিস থেকে উদ্ধার হয়েছে প্রচুর ওএমআর শীট। সেই ছবি এক্সক্লুসিভলি যে 24 ঘন্টার হাতে সেই ছবি ওএমআর শীটে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে ওএমআর শীট উদ্ধার হয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই প্রমোটারের সল্টলেকের অফিসে, যেখানে ম্যারাথন তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অয়ন শীলের সেই অফিস থেকে উদ্ধার হয়েছে ওএমআর শীট, সেই ওএমআর শীট এক্সক্লুসিভ ছবি জি 24 ঘন্টায়। আর এই মুহূর্তের আরো আপডেট নেব। বিক্রম রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। বিক্রম, ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়। যোগাযোগ করুন 9154089451 নম্বরে। একেবারেই দেখো, গত শনিবার দিন আমরা দেখেছিলাম যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তারা কিন্তু হুগলি জেলার পাশাপাশি সল্টলেকের এফডি ব্লকে, সেখানে অয়নশীলের যে প্রোডাকশন হাউস বা তার যে অফিস রয়েছে, সেখানে প্রায় 37 ঘন্টা ধরে তারা তল্লাশি অভিযান চালান, চিরুনি তল্লাশি অভিযান চালান। এবং যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হলো ডিজিটাল এভিডেন্স, এবং সেই ডিজিটাল এভিডেন্সের ক্ষেত্রে যে আমরা যেটা জানতে পাচ্ছি যে প্রচুর কার্যত ওএমআর শীটের পাহাড় তারা পেয়েছেন, এমনটা কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দাবি করা হচ্ছে। যেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, সেখানে দেখাই যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কার্যত এই ওএমআর শীটগুলোকে সাজিয়ে তারা ইডি লিখেছেন। বোঝাই যাচ্ছে সেখানে কত ওএমআর শীট রয়েছে। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যেটা বক্তব্য যে শুধুমাত্র যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার যে ওএমআর শীট তার কাছ থেকে পাওয়া গিয়েছে এমনটা নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পুরসভার, প্রায় 60টি পুরসভার যে পরীক্ষা হয়েছিল, নিয়োগ পরীক্ষা হয়েছিল, সেখানে যে ওএমআর শীট, সেখানে সেই ওএমআর শীটও কিন্তু তার অফিস থেকে পাওয়া যায়। শুধুমাত্র তার অফিসেই যে তল্লাশি অভিযান চালিয়ে ওএমআর শীট বাজেয়াপ্ত করা হয়েছে এমনটা নয়, তার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে তার একটি বিলাসবহুল গাড়ি, সেটিও কিন্তু সল্টলেকের এমটি ব্লকেই রাখা ছিল, এবং সেখান থেকেও প্রচুর অ্যাডমিট কার্ড, এই গাড়ির মধ্যে থেকে ওএমআর শীট পাওয়া যায়, যেগুলিকে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে সিজ করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। এখানেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যেটা বক্তব্য যে এত পরিমাণ ওএমআর শীট তার কাছে যে আসলো, সেখানে কত নিয়োগ তিনি করেছিলেন এবং কাদের কাদের তিনি নিয়োগ করেছিলেন সেই তালিকা কিন্তু তৈরি করা হচ্ছে। আমরা জানি যে যেখানে একদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির ওএমআর শীট বা তার অ্যাডমিট কার্ড বা সেই সংক্রান্ত নথিপত্র বাজেয়াপ্ত হওয়ার পাশাপাশি কিন্তু পুরসভার নিয়োগ সংক্রান্ত যে নথিপত্র তাও সেখান থেকে বাজেয়াপ্ত হচ্ছে, সেখান থেকে প্রচুর ওএমআর শীট বাজেয়াপ্ত হচ্ছে। কিন্তু আপাততভাবে যেহেতু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে তদন্তের পেরিফেরি বা ইনভেস্টিগেশনের পেরিফেরি তা কিন্তু কার্যত এই মুহূর্তে সীমাবদ্ধ হলো এই নিয়োগ দুর্নীতি মামলায়, কিন্তু যেহেতু মানি লন্ডারিং রয়েছে সেই কারণে কিন্তু তারা এই গোটা বিষয়টি গতকাল আমরা দেখেছি যে আদালতেও তারা জানিয়েছেন, আদালতের সামনেও তারা রেখেছেন, এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই পুরসভার যে নথি বাজেয়াপ্ত হচ্ছে, যেখানে তারা জানতে পারছেন যে প্রচুর হিউজ মানি লন্ডারিং হয়েছে, তার জন্য কিন্তু তারা 62/2 পিএমএলএ অ্যাক্টে তারা কিন্তু সিবিআইকে একটি কমপ্লেন দেবেন, এবং তারপরেই কিন্তু এই মামলায় তারা ইসিআর করতে চলেছে এমনটাই আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রে জানতে পাচ্ছি। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ শুধুমাত্র যে এই ওএমআর শীট, ওএমআর শীটের পাহাড় তা কিন্তু নয়, পুরসভার নিয়োগ সংক্রান্ত তথ্য এরই পাশাপাশি শুধুমাত্র ফ্ল্যাট নয়, দুটি গাড়িতেও তল্লাশি চালানো হয়, সেখান থেকেও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে অয়ন শীলের গাড়ি এবং তার সল্টলেকের ফ্ল্যাট থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।